এ যেন উলটপুরাণ। রাজ্যের দিকে দিকে বিভিন্ন সমবায় সমিতি বা ব্যাংকের পরিচালন কমিটির নির্বাচনে যখন জোড়া ফুলের রমরমা চোখে পড়ছে, ঠিক তখনই উল্টো ছবি ধরা পড়ল রাজ্যের মন্ত্রী অখিলগিরির খাস তালুক রামনগরের বুকে। সেখানে দক্ষিণ শীতলা মিলনী সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনে বাজিমাত করেছে গেরুয়া শিবির, যা কিছুটা হলেও মান রক্ষা করেছে অধিকারী পরিবারের। পূর্ব মেদিনীপুর জেলা দীর্ঘদিন অধিকারীদের প্রভাবিত জেলা হিসেবেই রাজ্য রাজনীতিতে পরিচিতি পেয়ে এসেছে। বিশেষ করে কাঁথি মহকুমা এলাকায় অধিকারীদের প্রভাব ছিল প্রশ্নাতীত। অধিকারীরা যখন তৃণমূলে ছিলেন তখনও তাদের সঙ্গে একই দলে থাকা অখিলগিরির সম্পর্ক ভালো ছিল না। অধিকারীরা তৃণমূল ছাড়ার পরে কদর ও গুরুত্ব দুই বেড়ে গিয়েছে গিরি শিবিরের। অখিলবাবু মন্ত্রীও হয়েছেন। গত কয়েক মাস ধরেই দেখা যাচ্ছিল পূর্ব মেদিনীপুরের একের পর এক সমবায় নির্বাচনে হেরে যাচ্ছিল বিজেপি, কিন্তু রামনগরের ফল সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরল। রাজ্যের মৎস্যমন্ত্রী অখিলগিরি পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের বিধায়ক, যার অবস্থান কাঁথি মহকুমা এলাকায়। রবিবার সেই রামনগর বিধানসভা কেন্দ্রের এলাকায় থাকা কালিন্দী গ্রাম পঞ্চায়েতের ঘোল মৌজার দক্ষিণ শীতলা মিলনী সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচন ছিল। সেই নির্বাচন ঘিরে রবিবার সকাল থেকেই এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি থেকে হাতাহাতির ঘটনাও ঘটে। সেই নির্বাচন শেষে দেখা যায় সমিতির নটি আসনের মধ্যে সাতটিতেই জয়লাভ করেছে বিজেপি, বাকি দুটি আসনে জিতেছে তৃণমূল, যার বিজেপি সমর্থিত প্রার্থীরা জিতেওছেন বড় ভোটের ব্যবধানে। আর তার জেরেই অস্বস্তিতে পড়েছেন রাজ্যের মৎস্যমন্ত্রীর শিবিরের নেতা থেকে কর্মীরা। সামান্য সমবায় সমিতির নির্বাচনে এই ফল হলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রামনগরের বুকে কী হাল হতে পারে তৃণমূলের, তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শাসক দলের প্রতি আম জনতার সমর্থনের বিষয়টিও।